সপেস নাও সকাল, আরে হয় ব্রাশটা ধরো, এরকম করে এরকম করে ধরো ব্রাশটা, এরকম করে ব্রাশটা ধরো। হ্যাঁ এইবারে এইবারে পেস্ট লাগাও। মুখে দাও ব্রাশ করো, আমার দিকে তাকিয়ে কাটো ব্রাশটা, দেখি ব্রাশ কাটো ব্রাশ, ভালো করে ঘষো, ই করো ই ই করো ই ই করো, হ্যাঁ ঘষো আম খেতে, মানে টক ডাল, ওই জন্য যিনি আম কাটছে এখন, টক করবো আমি, আমের টক ডাল না, আমের টক। কি খাচ্ছ সূর্যমণি? পেয়ারা কেমন খেতে, ভালো লাগছে? বলো কেমন খেতে সূর্য, কেমন খেতে? তুমি ব্যানানা ভালোবাসো? আম কাটা কমপ্লিট, এটা দিয়ে হবে টক ডাল। গরমকালে টক ডাল খাওয়া খুব জরুরি, তাই না সূর্য? তুমি দেখছো এগুলো কী বলো তো, ম্যাঙ্গো। দীপের ইচ্ছা হয়েছে একটা কাঁচা মিঠা আম খাবে গরমকালে নুন দিয়ে। দীপ খেয়ে বল কেমন খেতে, হ্যাঁ হালকা নুন দিয়েছি, তাহলে তো ভালো লাগবে না, খুব টক লাগবে। ওটা আম দাদা খাচ্ছে, কেমন খুব টক? ভাই খেতে, ভাইয়ের মুখে দিয়ে দেখি একটু, ভাই কি বলে খাবে খাবে, ভাই পালিয়ে গেছে ছুটে। এটা দিয়ে জানলাটা পরিষ্কার করবো, তাই রবিবারের কাজ, ঝাঁটা ঝাঁটা দিয়ে জানলা পরিষ্কার করবো। এইখানে জানলা বন্ধ থাকতে থাকতে মাকড়সার বাচ্চা পেরেছে, মনে হয় ডিম পেরেছে মাকড়সা, দেখেছো এখানটা দেখা যাচ্ছে, এটাকে সব পরিষ্কার করতে হবে আজকে সানডে, এটাই কাজ। প্রথমে এটাকে হিট দিতে হবে, তুমি হিট দেব, দু বছর আট মাস বয়স, কিন্তু বাবাকে কত হেল্প করছে দেখো। আমি জানলা পরিষ্কার করছিলাম, ও আমার হাত থেকে কাপড় নিয়ে নিজে নিজে মুছছে, কত ইন্টারেস্টেড, চলো গুড। তোমার ভালো লাগছে পরিষ্কার করতে? খুব ব্যস্ত, এখন কথা বলবে না, দেখছি নোংরা নোংরা। এইটুকু একটা ছেলে ছোট ছোট হাত দিয়ে আমাকে কতই না হেল্প করছে। হ্যালো পোচো পোচো, তুই পোচো, এই যে এদিকটা পোচো, কোনাকুনি পোচো, আমাকে কাজ করতেই দিচ্ছে না, ও নিজের কাজ নিজে করছে। ও কিন্তু খেলা করছে তা না, ও কিন্তু প্রপার ওয়েতেই মুছছে, যত্ন সহকারে মুছছে, কোথায় কোথায় ঝুল আছে চেক করছে। জানলা পরিষ্কার কমপ্লিট, আজকে সকালে টিফিন দই চিড়ে, এত গরমে অন্য কিছু খাওয়া যাচ্ছে না, তাই দই চিড়ে। আমি চলে গেছি ক্যামেরার পেছনে, আর মিস্টার বিশ্বাস চলে গেছে ক্যামেরার সামনে, দেখো কি করছে দেখাই। বাবা ছেলে মিলে আজকে বাইক পরিষ্কার করছে, জলটা তো বাবা দিতে বারণ করলো, ওই যে ইয়েটা মোছো মোছো,
গাড়ি মোছো। প্রচন্ড গরমে একদম ফুটিয়ে উঠেছে, এত গরম কি বলবো, একটা কাজে বাইরে এসেছি, এত গরম পড়েছে যে এর মধ্যে কাজ করা রিয়েলি টাফ হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো এনকেডি অফিস। ওই দূরে দেখা যাচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড, বড় বড় বিল্ডিং, গরমে সব খাঁ খাঁ করছে রৌদ্রে। চলে এসছি এনকেডি অফিস, এই সামনেই আছে এনকেডি অফিস, কাজ শেষ এনকেডি অফিসে, এবার যাবো অফিসে। আগে বলে বিশ্ব বাংলার গেট তোমরা জানো নিশ্চয়ই, সুন্দর না? একদম এত লু বইছে যে বাবা রে বাবা, না দিয়ে না গরম হাওয়ার হচ্ছে, প্রচন্ড গরম আছে। লাঞ্চে এটা নান পুরি আর ডাল, ধর্মতলার ফুটপাতের হোটেলে। তুই একটা কত দামের আছে? কুড়ি টাকাটা দিয়ে দাও, ভালো ঠান্ডা দেখে। কাজ মোটামুটি শেষ, এবার অফিসের পথে চললাম, ফিরে এসেছি কলকাতায়। তো চলে, এত গরমের মধ্যে কাজ করা খুব মুশকিল, এত গরম এত লু হয়েছে না, খুব কষ্ট হচ্ছে বাইরে কাজ করতে। চলো সঙ্গে থাকো, আমাদের পরিবারের সঙ্গে থাকো।